এবারে জায়েদ সায়ন্তিকার হোটেল কাণ্ড, আসলে সেদিন কি হয়েছিল আজকে আমরা সে সম্পর্কেই জানব। কয়েকদিন আগে নতুন একটি সিনেমার কাজে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়াবাজ নামের ওই ছবিতে জায়েদ খানের বিপরীতে কাজ করেছেন তিনি। কিন্তু সম্প্রতি জানা গেছে সিনেমার কাজ সম্পূর্ণ শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন ওই অভিনেত্রী। এর কারণ হিসেবে প্রযোজকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন নায়িকা। সায়ন্তিকার দাবি অপেশাদার আচরণ করছে প্রযোজক মনিরুল ইসলাম, একই অভিযোগ করেছে ছবিটির নায়ক জায়েদ খানও। বিষয়টি নিয়ে যখন আলোচনার তুঙ্গে তখন প্রযোজকই এবার সায়ন্তিকার বিরুদ্ধে নতুন অভিযোগ করলেন। শুধু তাই নয়, সিনেমা শুটিংয়ে গিয়ে জায়েদ খান ও সায়ন্তিকার হোটেলে সময় কাটানো নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মনিরুল ইসলাম বলেন সায়ন্তিকার সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর। হাত ধরা নিয়ে সায়ন্তিকার সমস্যা মাইকেল বাবুর সঙ্গে, তিনি পরিচালককে ফোন করে মাইকেল বাবুকে মারতেও চেয়েছিলেন। এখন আমার বিরুদ্ধে সায়ন্তিকা কেন অভিযোগ করেছেন সেটাই তো বোধগম্য নয়। আমার সঙ্গে তার সমস্যা হলো মাইকেলকে কেন বসিয়ে রাখবেন, একজন তারকা যদি নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে না পারে তাহলে আর কি বলার আছে। শুটিংয়ে অপেশাদারি আচরণের অভিযোগ প্রসঙ্গে এ প্রযোজক বলেন অপেশাদারি আচরণ আমি নই, সায়ন্তিকা করেছে। কিভাবে শুটিং হবে এটা ঠিক করেন পরিচালক। আগে থেকে পরিকল্পনা ছিল গানের দৃশ্য দিয়ে শুটিং হবে ছবিটির। চুক্তির বাইরে আমরা তাকে 50,000 রুপি দিয়েছি পোশাকের জন্য, অথচ তিনি কোনো পোশাকই নিয়ে আসেননি। এরপর আবার ড্রেসম্যান মনিরকে দিয়ে পোশাকের ব্যবস্থা করে দিয়েছি, সেই পোশাকগুলো সায়ন্তিকা ফেরত দিয়ে যায়নি। তিনি আরও বলেন মাইকেল ডিরেকশনে গানের শুটিং করার সময় ড্রেস পরিবর্তন করার জন্য বেলা 2টায় হোটেলে যান নায়ক নায়িকা, ফিরে আসেন সন্ধ্যা 6টায়। ড্রেস চেঞ্জ করতে 4 ঘন্টা সময় লাগে, এমনটি কখনো দেখিনি। এছাড়াও যেদিন আমরা শুটিং প্যাক আপ করে পুরো ইউনিট নিয়ে চলে আসি সেদিন নায়ক নায়িকা হোটেলে থেকে যান। ওই দিন তারা সেখানে কি করেছিলেন এ প্রশ্নের জবাব তারা কি দেবেন, এ কথাগুলো কখনো সামনে আনতে চাইনি, কিন্তু এখন আর চুপ থাকতে পারলাম না। এদিকে এক সাক্ষাৎকারে সায়ন্তিকার সঙ্গে নানা গুঞ্জনের বিষয়ে জায়েদ খান বলেছিলেন এসবই ষড়যন্ত্রের অংশ। একদল লোক সবসময় জায়েদ খানকে খোঁজ রেখে বেড়ায়, জায়েদ খান কোথায় যাচ্ছে কখন কি করছে এসব জানার চেষ্টা করে। তারা কখনোই চায় না আমি ভালো কিছু করি, সেই শিল্পী সমিতির নির্বাচনের পর থেকে আমার সঙ্গে এসব ঘটছে। জায়েদ আরও বলেন আমি নিশ্চিত যদি তারা জানতে পারতো সায়ন্তিকা বাংলাদেশে এসে আমার বিপরীতে সিনেমায় কাজ করবে তাহলে কোনোভাবেই তারা বাংলাদেশে আসতে দিত না, যেমনটা শ্রাবন্তের ক্ষেত্রেও ঘটেছিল। তো ভিউয়ার্স আমাদের আয়োজন আজকে পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।